সৌদি আরব তাবুক ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগ ও তাবুক প্রাদেশিক বঙ্গবন্ধু পরিষদ যৌথ উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। আমাদের তাবুক প্রতিনিধি খলিলুর রহমান রানা জানান, তাবুকের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনার সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সৌদি আরব তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল মালেক শাহীন। তাবুক প্রাদেশিক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল হোসেন ও তাবুক বোয়াদি শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান হাসানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন সৌদি আরব তাবুক ফ্রেন্ডস অব বাংলাদেশ তাবুক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানা। বিশেষ আলোচক ছিলেন তাবুক ফ্রেন্ড অব বাংলাদেশের তাবুক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ভূঁইয়া মানিক, তাবুক বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন, তাবুক ফ্রেন্ডস অব বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইলিয়াস বাহার, তাবুক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ বাহউদ্দিন খান, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল খান, তাবুক ফ্রেন্ডস অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক গাজী, তাবুক বোয়াদি শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সজীব পাটোয়ারি, ফ্রেন্ডস অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিন আসিফ, দপ্তর ও প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ শাহীন, দুবা শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জসিম উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তাবুক ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল আলম উজ্জ্বল ও তাবুক প্রাদেশিক বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস আক্তার মালেক। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।